দেশনায়কের জন্মবার্ষিকীতেও বাদ গেল না শাসক দল তৃণমূলের কোন্দল। নেতাজির মূর্তিতে মালা দেওয়া নিয়ে রাতের ঘটনার রেশ থাকলো সকালেও। দুটি আলাদা অনুষ্ঠান করে নেতাজির জন্মদিবস পালন করলো তৃণমূল। এই ভারত কি গড়তে চেয়েছিলেন নেতাজি? দেশনায়ককে নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্ভব, এটা মেনে নেওয়া যায়? জায়গা এক, মূর্তিও এক, কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর পৃথক অনুষ্ঠানে মালা পড়লেন নেতাজি। এক আজব কাণ্ড দেখল বাংলা। ভারতের স্বাধীনতার জন্য যিনি যুদ্ধ করেছিলেন সেই দেশনায়ক নেতাজির মূর্তিতে কারা আগে মালা পড়াবে সেই নিয়ে রবিবার রাত থেকেই জগদ্দলের তৃণমূল বিধায়ক বনাম ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। নেতাজির জন্মের 126 বর্ষেও ভাটপাড়ায় শাসক দলের ফাটল ধরা পড়ল। এদিন প্রথমে ভাটপাড়া পুরসভায় নেতাজির মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠান করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও তার গোষ্ঠী। এরপর বেলার দিকে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেই অনুষ্ঠানেই নেতাজির মূর্তিতে মালা দেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। যদিও দলের ভেতরে ঝামেলা ধামা চাপা দিতে মরিয়া চেষ্টা করল জেলা তৃণমূল নেতৃত্ব। সুভাষচন্দ্র বোসকে আমরা মালা পরিয়েছি, সকাল থেকে প্রোগ্রাম হচ্ছে, কখনো চেয়ারম্যান আসছেন, কখনো এমএলএ আসে, কখনো কাউন্সিলর আসছে, কখনো এ আসে, সব ভালোভাবে হচ্ছে। একসঙ্গে প্রোগ্রামটা সবার তো একসঙ্গে টাইম হয় না, আমার যখন এখানে 10টার সময় টাইম হয়েছে, 3 জায়গা আমি করে এসেছি, আরও 5 জায়গা যাওয়ার আছে, সবার তো সব একসঙ্গে টাইম হয় না। যদিও ভাটপাড়ার উপপুরপ্রধান মেনে নিচ্ছেন কোন্দল আছে। এই যে প্রোগ্রামটা হয়ে গেল, এটা ভাটপাড়া পৌরসভার প্রোগ্রাম, প্রশাসনিক প্রোগ্রাম ছিল। এরপরের যে প্রোগ্রামটা সেটা দলীয় প্রোগ্রাম, দুটো প্রোগ্রাম দুভাবে হবে, যেটুকুনি দূরত্ব আছে নিজেদের মধ্যে আছে। আর নেতাজি নিয়েও শাসক দলের দলাদলিতে বিঁধেছে বিজেপি। উত্তরাবাদীর ভাগ বটোয়ারা কে কত বেশি পাবে সেটা নিয়ে ওদের মধ্যে সংঘর্ষ, এবং তা সেটা আজকের দিনে নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করাতেও পৌঁছল। সব কিছু দেখে স্থানীয় মানুষও বলছেন নেতাজিকে নিয়ে রাজনীতি না করলেই ভালো। করা উচিত না, এটা রাজনীতি করা উচিতই না। নেতাজি হলেন আমাদের একটা দেশের গর্ব, এবার সবাই এনাকে সম্মান করবেন, ছোট হোক বড় হোক, রাজনীতি পার্টি হোক, যেই হোক সবই সম্মান করবে। বাট এটা যেটা হলো এটা ঠিক হচ্ছে না, আর মানে ফিউচারে ভালো না এটা। নেতাজিকে এই দৃশ্য দেখার জন্য দেশের স্বাধীনতায় ঝাঁপিয়েছিলেন দেশ তথা বিশ্বের কাছে যিনি ভারতের ধারক, তার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশে পুলিশে ছয়লাপ, র‍্যাফ দিয়ে অনুষ্ঠান করাতে হবে, এটাই তৃণমূলের সংস্কৃতি? উত্তর ২৪ পরগনা থেকে তুলিকা সমাদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।